গল্পের বাক্সবাই রোমানুপুর চ্যানেলে আমি রোমানানুপুর আপনাদের পড়ে শোনাচ্ছি বিমল করের লেখে একটি উপন্যাস সঙ্গিনী আজ শোনাব উপন্যাসটির দ্বিতীয় পর্ব কাল বেশিক্ষণ তাস খেলা হয়নি শশধরের মন ছিল না বাসনাও হাতে তাস নিয়ে খেলার চেয়ে আদি খেতে বেশি করছিল তাসের পাট তুলে ফেলতে হলো তারপর শশধর স্ত্রীকে নিয়ে তার ঘরে গিয়ে দরজা ভেজিয়ে দিল শশধর রোজে খানিকটা মদের নেশা করে এটা তার অভ্যেস আয়োজনের বিশেষ কিছু প্রয়োজন হয় না নিছক কুয়ার জল দিয়েই সে হুইস্কি খায় মাঝে মাঝে দু এক মুঠো ডাল সেও শশুধরকে সেধেন নেমন্তন্ন করে নিয়ে আসার সময় পুনেন্দু এটা জানত না তা নয় ইদানিং পুণেন্দু মাঝে সাঝে মদ্যপান শুরু করেছে এখানে এসেও শশধরের সঙ্গে বসেছে দু একদিন কালোবশ্য পূর্ণেন্দু ছিল না ঘরে বসে শশধর নেশা শুরু করার পর ওদিকে কেউ যায়নি পার্বতী তার নিজের এবং এলার জন্য প্রান্তের একটা ঘর নিয়ে নিয়েছিল শুনতেও সেখানে থাকত মাঝের ঘরে পূর্ণেন্দু আর রবি মাঝের বারান্দার ওপারে কোনার ঘর শশধরদের কে হয়েছিল বোঝা গেল না খানিক রাত্রে খাওয়া দাওয়ার ব্যবস্থা যখন শেষ শশধরের জন্য ওরা অপেক্ষা করছে তখন শশধরদের ঘরের মধ্যে রকম একটা চেঁচামেচি শোনা গেল তার আগে ওদের স্বামী স্ত্রীর গলা যতটুকু পাওয়া যাচ্ছিল তাতে বোঝা যাচ্ছিল দুজনের মধ্যে একটা ঝগড়া কথা কাটাকাটি চলছে এ তো অবাক হবার কারণ ছিল না শশধর এবং তার স্ত্রীর মধ্যে সদ্ভাব ও বিরোধের ব্যাপারটা কোনো নিয়ম মেনে চলত না আজ এই মুহূর্তে শশধর ও তার স্ত্রীর ব্যবহার দেখলে মনে হবে এমন আদর্শ প্রেমিক অনুরক্ত দম্পতি আর দেখা যায় না পর মুহূর্তে উভয়ের অন্যরূপ দুজনে স্থান কাল পাত্র ভুলে মান সম্মান ভুলে ইতরের মতন ঝগড়া করছে চেঁচাচ্ছে গালিগালাজ করছে এমনকি আঁচরা আঁচড়ি চুলেও বাদ যাচ্ছে না তবু কাল যা হল তা কল্পনাতীত চাপা কলহ বচসা ক্রমে প্রখর হল তারপর ঘরের মধ্যে যেন তাণ্ডব বাঁধল রবি আর পূর্ণেন্দু বুঝতে পারছিল না কি করবে পার্বতী তার ঘর থেকে বেরিয়ে এলো পার্বতী এসে পূর্ণেন্দুকে বলল কি পেয়েছ তোমরা এটা বাড়ি না ছোট লোকের বস্তি আগে পার্বতীর মুখ লাল চোখ উগ্র পূর্ণেন্দু ভয়ে ভয়ে বলল বুঝতে পারছি না বুঝতে না পারলে হবে কেন যাও গিয়ে থামতে বলো পূর্ণেন্দু ইতস্তত করে ভয়ে ভয়ে উঠল রবিও অত্যন্ত কুণ্ঠার সঙ্গে এবং সসংকোচে অস্বস্তিতে পূর্ণেন্দুর পেছন পেছন কয়েক পা এগুলো মাঝের বারান্দা পার হয়ে শশধরদের দরজার কাছে আসতেই আচমকা দরজা খুলে গেল আর সঙ্গে সঙ্গেই খোলা দরজা দিয়ে ঝাঁপ খেয়ে পড়ল বাসনা গায়ে কোথাও শাড়ি নেই বুকের জামা প্রায় খোলা সারাটা অঙ্গে আছে মাথার চুল দেখে এলোকেশি বলে মনে হচ্ছিল চোখ মুখ ঢেকে ফেলেছে প্রায় পূর্ণেন্দ্র এবং রবি বিমূঢ় বিয়ফল হয়ে দাঁড়িয়ে পড়ল পার্বতী সামান্য পিছিয়ে বাসনা বোধহয় কিছু ধরবার চেষ্টা করছিল দেওয়াল বা অন্য কিছু ধরতে পারছিল না টলতে টলতে মেঝেতে পড়ে গেল ঘর থেকে শশধর মাতাল গলায় চেঁচাচ্ছিল বিচ ইউ আর বিচ তুই কেদার মিত্রের বাড়িতে কার্পেটে শুয়ে গড়াগড়ি যাস আমি জানি না আমি তুই জুতো মারবি তোর ঠ্যাং চিড়ে দেবো হারাম জাতি কোথাকার বজ্জাত মেয়ে ছেলে ধুমসি মাগির পেছনের বাসনা মেঝেতে উবু হয়ে বসে দু হাতে মাটি ধরে ওয়াক তুলছিল বৃহৎ একটা ব্যাঙের মতন সে বসে ওয়াক তোলা শব্দ ও শব্দের মধ্যে বিরামে সে ধরা ভাঙা গলায় বলছিল তোমরা দেখো এসে আমায় খুন করে ফেলেছে রে ওরে বাবারে। রে জানোয়ার জন্তু আমার বলছিল আর ওয়াক তুলছিল পিস্রি শব্দ করে পুনে ভয় পেয়ে বাতিটা জেলে দিল বারান্দার আলোয় বাসনাকে উন্মাদিনীর মতো দেখাচ্ছিল বিভৎস তার আটো পাতলা জামাটা পিঠের দিকে ছিঁড়ে গেছে হাতের পাশে রক্ত মুখ জোঁ কাঁচড়ানো সায়ার হাঁটুর কাছটায় ফালা হয়ে ছিঁড়েছে মনে হচ্ছিল শরীরের মধ্য থেকে কিছু উগরে বের করে দিতে পারলে ও বাঁচে বাসনার যে ভীষণ একটা কষ্ট হচ্ছিল বোঝায় যায় আলোটা না জ্বাললেই ভালো ছিল দৃশ্যটা ভীষণ দৃষ্টিকটু পুণেন্দু এবং পার্বতীর সামনে এই দৃশ্য দেখে রবি যেন শিউরে উঠছিল লজ্জায় অধবদন পুনেন্দু হঠাৎ খাঁপ ছাড়াভাবে বলল ঘরের মধ্যে থেকে শশধর ততক্ষণে বেরিয়ে দরজার কাছে এসেছে শশধরের চেহারা দেখে তাকে বেহুশ এবং বিক্ষত দেখাচ্ছিল দরজার পাল্লা ধরে কোনো রকমে নিজেকে সামলে নিয়েছে শশধর বাসনা শব্দ করে বমি করতে শুরু করল বমির সঙ্গে লালা পড়ছে মুখ হাঁ করে টেনে টেনে দম নিচ্ছে পার্বতী নাক মুখে আঁচল চাঁপা দিল কি দুর্গন্ধ এলা কাছাকাছি এসে পড়ে থমকে দাঁড়িয়েছিল ভয় পেয়ে গিয়েছিল কাছে আসতে বা ফিরে যেতেও পারছিল না বাসনা হাত বাড়িয়ে হাঁপাতে হাঁপাতে জল চাইছিল ঠাকুরটাও কোন সময় কাছে এসে দাঁড়িয়েছে কারো খেয়াল হয়নি পার্বতীর চোখ পড়ল হঠাৎ ইশারায় চলে যেতে বলল এলাও শেষ পর্যন্ত পালালো দরজার পাল্লা ধরে দাঁড়িয়ে শশধর জড়ানো গলায় তখনও চাচাচ্ছে মুখের কোনো লাগাম নেই অশ্লীল ইতর নোংরা কথা বলছে বাসনা শেষ পর্যন্ত বমির উপর মুখ থুবড়ে পড়ল পার্বতে আর দাঁড়ালো না চলে যেতে যেতে বলল দাঁড়িয়ে থেকে থেকে তোমাদের আর থিয়েটার দেখতে হবে না ঘরে যাও আমি দেখছি রবিরা ঘরে ফিরে গেল পরে সমস্ত ঝামেলা পার্বতীকে সামলাতে হয়েছে মুখ চোখ মুছিয়ে বাসুনাকে তার ঘরে রেখে এসেছে শশধরকে ধমকে টমকে থামিয়েছে বারান্দার বমি ধুয়েছে নিজের হাতে সব যখন শেষ হল তখন শশধরদের ঘরে আর কোনো সারা শব্দ নেই অচেতন দুটি মানুষ পড়ে পড়ে ঘুমোচ্ছে রাত্রের দৃশ্যটা রবি এই সকালে আবার স্পষ্ট করে মনে করতে গিয়ে দেখল দুঃস্বপ্নের মতন সেটা তাকে বিরক্ত করছে আরও খানিকটা হেঁটে এসেছিল ওরা আকাশে আলো ফুটে উঠেছে সূর্য উঠে আসছে পার্বতী বলল কলকাতা ছাড়ার আগে আমি জানতাম এখানে এসে সব বেলালাপনা হবে রবি আকাশের দিকে চোখ তুলে তাকিয়ে থাকল সূর্য উঠে আসছে কিভাবে রবি বলল কালকের বাড়াবাড়ির পর আর কি কিছু করবে ওরা করবে না না করলে বাঁচবে নাকি রবি পার্বতীর মুখের দিকে চোখ ফেরাল এই কি বাঁচা পার্বতী রবির মুখ দেখল বলল তুমি এখনো ছেলে মানুষ কে যে কীভাবে বাঁচে তুমি জানো না রবি পার্বতী চোখের দিকে তাকিয়ে কথাটার অর্থ বোঝার চেষ্টা করল এসব কথার অর্থ কখনই স্পষ্ট বোঝা যায় না কেননা প্রকাশের চেয়ে অপ্রকাশের অংশই এখানে বেশি অনেক বেশি তবু রবির মনে হল শুধু কি শশধরদের কথাই কথায় বলল পাপিদি নিজের কিছু কি বলল না রবি কিছু বলল না সামনের দিকে মুখ করে হাঁটতে লাগল আরও অনেকটা বেলায় বি সদৃশ্য ঘটনাটা ঘটে গেল রোদের তাঁত বাঁচিয়ে গাছতলার ছায়ায় পার্বতী দাঁড়িয়েছিল মুখ গম্ভীর চোখের মণিতে তখনও আঁচ রয়েছে চিবুক শক্ত হনহন করে পূর্ণেন্দু এগিয়ে এসে বলল এটা তুমি কি করলে পার্বতী স্বামীর দিকে তাকালো না কথাটা যেন তার কানেই যায়নি চুপ করে দাঁড়িয়ে থাকল পূর্ণেন্দু স্ত্রীর মুখের দিকে আরও কিছুক্ষণ তাকিয়ে আবার বলল তুমি এরকম একটা কাজ করবে আমি ভাবতেই পারিনি পার্বতী স্বামীর মুখের দিকে লহমার জন্য আর চোখে তাকালো তোমার অনেক আগে ভাবা উচিত ছিল পূর্ণেন্দু যেন হাত বাড়াতে যাবো যাবো করছিল ধাক্কা খেয়ে হাত গুটিয়ে নিল অথচ খুঁতখুদ করতে লাগল খানিক চুপ করে থেকে বার কয়েক চোখের দৃষ্টি এদিক ওদিক ঘুরিয়ে শেষে স্ত্রীর কঠিন মুখের দিকে চোরা চোখে তাকাল পূর্ণেন্দু বলল যা করলে তারপর কি ওরা থাকবে আমি তোদের থাকতে বলিনি পার্বতী স্পষ্ট রুড়ো জবাব দিল পুণেন্দু এই রূঢ়তা এবং রুক্ষতায় ক্ষুণ্ণ হল আমি ওদের ডেকে এনেছিলাম আমি বারণ করেছিলাম তা সত্ত্বেও তুমি এনেছ ভুল করেছি কিন্তু আমি বা কী করে জানব ওরা এখানে এসে এরকম করবে কে ভাবতে পেরেছিল পার্বতী স্বামীকে কথার মধ্যে বাধা দিয়ে বলল বেশ তো তুমি ওদের নিয়ে থাকো আমরা কলকাতায় ফিরে যাই পুনেন্দ এবার বিরক্ত হল তোমার কথার কোনো মানে হয় না ওরা আমার কে তোমারই আত্মীয় কলকাতা থেকে ডেকে এনে এখন তাড়িয়ে দেওয়ায় তোমার গৌরব বাড়বে না পার্বতী ও তীব্র তিক্ত চোখে স্বামীর দিকে তাকালো তুমি বারবার ও কথাটা বলো কেন আমি ওদের নেমন্তন্ন করে এখানে আনিনি তুমি এনেছ গৌরবই হোক আর নিন্দেই হোক সে তোমার প্রাপ্য আমার নয় পুনেন্দু যে কি করবে কিছু বুঝতে পারছিল না অল্প তফাতে বাড়ি দেখা যাচ্ছে বারান্দা কেউ নেই সন্তু পেয়ারা গাছে ডালে মাধা দোলনায় বসে দোল খাচ্ছে মনে মনে পূর্ণেন্দু একটা দৃশ্য দেখতে পাচ্ছিল শশধরের ঘরে শশধর দাড়ি কামাবার আয়োজন করে সাবান মাখা সাদা গাল নিয়ে বসে আছে বাসনা জালনার ধারে দাঁড়িয়ে স্নানের জন্য চুল খুলে আঁচড়ে নিচ্ছে দুজনেই চুপচাপ পার্বতীর রুঢ় স্পষ্ট কথাগুলো ওদের কানে বাঁচছে তখনও অসহায়ের মতন পূর্ণেন্দু স্ত্রীর মুখের দিকে তাকাল তার বলার কিছু নেই তবু শেষবারের মতন চেষ্টা করল মাথা ঠান্ডা করে তুমি একটু ভেবে দেখো এভাবে কাউকে দাঁড়াতে নেই পার্বতীর ধৈর্য নষ্ট হয়ে যাচ্ছিল বিদ শ্রদ্ধ হয়ে বলল আমাকে আর জানিও না তোমার যা খুশি করো ওদের আদর করে রাখতে চাও রাখো আমাদের আর এই নোংরামের মধ্যে রেখো না পুনেন্দু বুঝতে পারল পার্বতীকে আর কোনো মতেই নরম করা যাবে না কালকের ঘটনার জন্য সে মনে মনে লজ্জিত বিব্রত কিন্তু বাস্তবিকই তার জানা ছিল না শশধর এতটা বাড়াবাড়ি করবে শশধরদের ওপর সে বিরক্ত ক্রুদ্ধ হয়েছিল কিন্তু পার্বতীর কাছে সে আরও কিছুটা সদয়ব্যবহার আশা করেছিল পুনেন্দু বলল বেশ আমি আর কিছু বলবো না তবে বলতে গিয়েও পুনেন্দু থেমে গেল সে সে খানিকটা হতাশ গলায় বলল যা গে যা হবার হবে আমার কপালটাই খারাপ পার্বতী কোনো রকম সারা শব্দ দিল না পুনেন্দু গাছতলা ছেড়ে চলেই যাচ্ছিল কি ভেবে দাঁড়িয়ে পড়ে বলল যাই বলো তুমি ওদের উপর এতটা চটা আগে আমি জানতে পারিনি জানলে সঙ্গে নিয়ে আসতাম না ওরা যেমন বেশ বাড়াবাড়ি করেছে তুমিও সেরকম বাড়াবাড়ি করলে পুনেন্দু চলে গেল পার্বতী একা দাঁড়িয়ে থাকল খানিকক্ষণ বিশেষ করে কিছু ভাবতে পারল না পার্বতী বারবার তার শশথরদের কথা মনে পড়ছিল যেভাবে ওদের ঘরে ঢুকে আচমকা দুজনকে কথা শুনিয়ে এসেছে তাতে দুজনেই বোবা হয়ে গিয়েছিল একটা কথাও বলেনি বলার সাহস হয়নি কথা বললে আরও তিক্ত অবস্থা হতো। এলাস নানের ঘর থেকে বেরিয়েছে হাতে কাঁচা কাপড় রোদে এসে ঘাস এবং গাছের নিচু ডালে কাপড় জামা মেলে দিচ্ছিল দিদিকে সে দেখল তারপর কাপড় চোপড় মেলা হয়ে গেলে বারান্দায় উঠে ঘরের দিকে চলে গেল দাঁড়িয়ে থাকতে থাকতে পার্বতীর হঠাৎ মনে হল মহিপতি আসছে কাছাকাছি কোথাও মোটর বাইকে শব্দের মতন শোনা যাচ্ছিল তাকালো পার্বতী গাছ ঝোপ উঁচু পাচিলের জন্য দূরের রাস্তা দেখা যাচ্ছে না শব্দটা রেল ক্রসিং পেরিয়ে এসেছে বলেই মনে হল ওদিকে লাইনের ওপারে রাস্তায় রাশিকৃত ধুলো উঠছে পার্বতীর মনে হল তার ভুল হয়েছে ধুলো উড়িয়ে কোনো গাড়ি যাচ্ছিল সে ভুল শুনেছে মহিপতে আসছে না তার এখন আসার কোনো কারণ নেই আর আচমকা পার্বতীর মনে হল মহিপতির সঙ্গে দেখা হবার পর কি সে বেশি রুক্ষ হয়ে পড়েছে পার্বতী ঠিক বুঝল না এবং স্বীকার করল না সকাল থেকে একটা গুমট ভাব জমেছিল বাড়িতে বেলায় আরও বাড়ল দুপুর থেকে কিরকম একটা আড়ষ্টতা অতগুলো লোক বাড়িতে তবু যেন গলার শব্দ নেই সন্তুর যা সাড়া পাওয়া যাচ্ছিল নয়তো সব চুপচাপ অভ্যেস বসে সংসার চলছে এই যা মানুষগুলোর সঙ্গে তার বিশেষ কোনো যোগাযোগ নেই কাল একরকম মনে হয়েছিল মনে হয়েছিল এই যে একটা দল কলকাতা থেকে ছুটি কাটাতে ছুটে এসেছে এরা খুব জীবন্ত ফুর্তিবাজ হুজুগে এদের পারিবারিক সম্পর্ক তৃপ্তিদায়ক আজ একবার আলাদা রকম মনে হচ্ছে এদের মনে হচ্ছে এরা সকলেই পৃথক বিচ্ছিন্ন একত্রে থাকলেও একের সঙ্গে অন্যের যোগ কিছু নেই যা আছে তা নিতান্তই চাক্ষুষ বিশ্রিরকম আড়ষ্ট তার নিষ্প্রাণ এক আবহাওয়ার মধ্যে দুপুর গড়িয়ে গেল রবি সারা দুপুর এলিরি কুইন পড়ে কাটাল বা চোখ বুঝে শুয়ে থাকল পুনেন্দু বাসি খবরের কাগজ পড়ে আর ঘুমিয়ে দুপুর পার করল পার্বতীর ঘরে পার্বতী চোখ বুঝে পাশ ফিরে শুয়ে থাকল এলা সিনেমার কাগজ দেখল খানিক খানিক বা ঘুম জানলা দিয়ে দুপুরের আকাশও দেখল শেষ দুপুরে শুনতে আপন মনে খেলা করে করে ক্লান্ত হয়ে শুয়ে পড়ল শশধরদের ঘরে দরজা সকাল থেকে প্রায় বন্ধ কালকের মত্ততার পর আজ শশধর বা বাসনা কেউই তেমন সুস্থ নয় বাসনা ক্লান্তি ও অবসাদে নিস্তেজ হয়ে আছে কাল বোঝা যায়নি আজ ওর দিকে তাকালে বেশ বোঝা যায় তার শারীরিক আঘাতগুলো কম নয় বা চোখের তলায় কালশিটে পড়ে কালচে হয়ে গেছে গলার কাছে নখের দাগ ডান হাতের কোনোই ফোলা হাতের কাটা জায়গাটায় ক্ষত হয়ে আছে পিঠ টান করে বসে থাকতেও কষ্ট হচ্ছিল বাসনার শশধরও ভালো নেই তার গায়ে আঁচড়ানো খামচানো দাগগুলো ঢাকা কানের পাশে অনেকটা জায়গা লাল হয়ে আছে বাইরে থেকে কাল যতটা বোঝা গিয়েছিল ঘরের মধ্যে তার চেয়ে অনেক বেশি হিংস্র কাণ্ড ঘটেছে নিজেদের শরীর মনের জ্বালার উপর পার্বতী রাজকের ব্যবহারে ওরা দুজনেই কেমন আহত অপমানিত এমনও হতে পারে সকালের আলোর স্বাভাবিকতায় তারা কুণ্ঠিত হয়ে পড়েছে বিকেল পর্যন্ত শশ ঘরে দরজা খুলল না বিকেল পড়ে আসার সময় থেকেই অন্যদিন বেড়াতে বেরোনোর উদ্যোগ শুরু হয় আজ কোনো উদ্যোগ নেই চা খেয়ে যে যার মতন সময় কাটাতে লাগল সন্তু ছটফট করতে শুরু করেছিল জামা প্যান্ট পরে সে তৈরি চুল আঁচড়েছে নিজে নিজে তারপর একবার রবি অন্যবার এলার কাছে ঘুরঘুর করতে লাগল রবিরও ভালো লাগছিল না তার পক্ষে এভাবে হাত পা গুটিয়ে বোবা হয়ে বসে থাকা সম্ভব নয় শেষ পর্যন্ত পার্বতীকে গিয়ে বলল কি আজ ঘরে বসে কাটাবে না কি পার্বতী বলল তোমরা যাও ঘুরে এসো আমরা আবার কে কোনো রকম গা দেখছি না তুমি তাহলে আর এলাকে নিয়ে ঘুরে এসো তুমি আমার ভালো লাগছে না ঘরে বসে থাকলে আরও খারাপ লাগবে চলো বেরিয়ে আসি খানিকটা ভালো লাগবে পার্বতী মাথা নাড়ল না তোমরা যাও আমার কোথাও যেতে ইচ্ছে করছে না রবি আরও খানিকটা অনুনয় বিনয় করল শেষে মনে করিয়ে দিল আজ আমাদের মহিপতিবাবুর বাড়ি যাবার কথা ভদ্রলোক অপেক্ষা করবেন পার্বতী বলল তোমরা ঘুরে এসো আমি পরে যাব অগত্যা এলাকে তৈরি হয়ে নিতে বলে রবি পোশাক পাল্টাতে গেল রবিরা যখন বেরোল বিকেল তখন ফুরিয়ে গেছে আকাশের তলায় তলায় মরা আলো ক্রমশই ফিকে হয়ে হয়ে ছায়ার রং ধরছে পুনেন্দু আরও একটু পরে পার্বতীর কাছে এসে দাঁড়াল একটা কথা ভাবছি পুনেন্দু বলল শশধরবাবুকে আমি না হয় বুঝিয়ে সুঝিয়ে বলি কাছাকাছি একটা বাড়িতে গিয়ে থাকু কোরা দু চার দিন পরে বরং কলকাতায় ফিরে যাবে পার্বতী কোনো কথা বলল না পুনেন্দু আবার বলল এভাবে তাড়িয়ে দেবার চেয়ে সেটা ভালো পার্বতী বলল আমি কিছু জানি না যা তোমার ভালো মনে হয় করো পুনেন্দ অনেক ভেবেচিন্তে দেখেছিল শশধরদের অন্য কোনো বাড়িতে তুলে দেওয়া ছাড়া উপায় নেই এ বাড়িতে আর ওদের রাখা যাবে না আর আজ বা কালই ওদের কলকাতার গাড়িতে তুলে দেওয়া ভীষণ দৃষ্টিকটু স্ত্রীকে বোঝাবার মতন করে পুর্ণিন্দ এবার বলল আমাদের মদন বাবুকে ধরলে একটা ছোট মতন বাড়ি কাছাকাছি পাওয়া যাবে নিশ্চয়ই চেষ্টা করে দেখি কি বল দেখো নিষ্পৃহভাবে ভাবে পার্বতীর জবাব দিল তার আগে বাবুদের বলে দেখি বুঝিয়ে সুঝিয়ে রাজি করাতে পারলে ভালো তোমার কি মনে হয় ওরা অরাজি হবে কি করে বলবো আমার মনে হয় রাজি হয়ে যেতে পারে কালকের ব্যাপারের পর দুজনেই দমে গেছে এমনিতে যে শশধরবাবু লোক খারাপ তা নয় তবে ওই মদ মাতাল হয়ে পড়লে কোনো সেন্স থাকে না পার্বতীর ইচ্ছে হচ্ছিল বাসনাদের সম্পর্কে কোনো কোনো কথা সে বলে পুণেন্দ্রকে সে আগে যা বলেছে তাতে যখন কোনো লাভ হয়নি এখন বললে আর বড় লাভ হবে না পুনেন্দু একেবারে নিঃস্বার্থে ওদের আনেনি বা আদর আপ্যায়ন করছে না শশধররা রাগ করে অপমানিত হয়ে চলে গেলে ক্ষতি পূর্ণেন্দুর কম নয় পার্বতীকে আর ঘাঁটাল না পূর্ণেন্দু সকালের চেয়ে স্ত্রীর মন মেজাজ খানিকটা যেন থিতানো মনে হল আগুনের ঝলসানো আঁচ কমে এলে যেমন হয় অনেকটা সেই রকম পূর্ণেন্দুর ভয় ছিল পার্বতী হয়তো এ প্রস্তাবেও রাজি হবে না আপত্তি করবে বলবে যার দায় সেই খুঁজুক তোমার মাথা ব্যথা কেন পার্বতী কোনো আপত্তি তুলল না পুণেন্দু এতে যেন স্বস্তি পেল এরপর শশধর আর বাসনা তাদের রাজি করাতে হবে বলা যায় না শশধর সম্মত হবে কিনা তবু চেষ্টা করবে পুনেন্দু পুনেন্দু চলে গেল পার্বতী ঘরে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকল অন্ধকার হয়ে এসেছিল হাতে করার মতন কোনো কাজ নেই বড় জানলাটা সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ও গাছপালা দেখে গড়িয়ে পড়া সন্ধ্যার মধ্যে কখন যেন সে হারিয়ে গেল অনেকটা অন্যমনস্কভাবে পার্বতী বেরিয়ে পড়েছিল গায়ে সাধারণ হালকা রঙের শাড়ি পায়ে নরম একটা জটি বিকেলে চুল বেঁধে নিয়েছিল এলো খোঁপা গায়ের আঁচল টেনে হাঁটতে হাঁটতে পিচের রাস্তায় চলে এসেছিল বা দিকে ফুলডুংরি ডান দিকে রেল ক্রসিং তারপর বাজার বাজার দিয়ে চলে গেলে স্টেশন রেল ক্রসিংয়ে ঢালু জমিটার কাছে এসে পার্বতীর খেয়াল হলো সে বাড়ি ছেড়ে চলে এসেছে খানিকটা উদ্বেগের কিছু নেই বাড়িতে ঠাকুর আছে কলকাতার বাড়ির পুরনো ঠাকুর আসার সময় ঠাকুর তাকে দেখেছে পুনেন্দু বাড়িতে নেই শশধরকে নিয়ে বেরিয়ে গেছে বাড়ি খুঁজতেই গেছে হয়তো বাসনাকে পার্বতী দেখেনি সে তার ঘরে রয়েছে না বেরিয়েছে পার্বতী জানে না রেল ক্রসিংয়ের কাছে পার্বতী সামান্য দাঁড়ালো বাজারে আলো জ্বলছে রাস্তা দিয়ে রিকশা গেল দু চারজন পথচারী স্বামী স্ত্রী এবং প্রবীণা একজন রাস্তা ধরে কথা বলতে বলতে হেঁটে আসছে বেরিয়ে ফিরছে হয়তো এখন পথে বেরুলে অনেক লোক দেখা যায় চেঞ্জারের দল বুড়ো বুড়ি থেকে বাচ্চা কাচ্চা সবই দেখা যায় পথ খাঁট গুলজার করে কলকাতা সেই ছোঁড়াগুলোও ফেরে চেঁচিয়ে চেঁচিয়ে কথা বলে গান গায় এখানে সবাই একটা মুক্ত মনের আনন্দ নিয়ে ঘুরে বেড়ায় এই আনন্দটুকুর জন্যই আসা নয়তো আসবে কেন শুধু জল বাতাসের জন্য পার্বতীদের মধ্যেও এটা ছিল কাল সন্ধে পর্যন্ত বেশ ছিল শশধরদের পছন্দ করুক না করুক কাল পর্যন্ত এমন কিছু ঘটেনি যাতে পার্বতীরা নিজেদেরই আনন্দের অংশীদার মনে করেনি তারপরই সব কিরকম হয়ে গেল আচমকা প্রায় গায়ের পাশ দিয়ে একটা সাইকেল চলে গেল পার্বতী সরে দাঁড়াল এখানকার সাইকেলগুলো এমনভাবে যায় যেন ঘাড়ে এসে পড়বে ততক্ষণে সেই স্বামী স্ত্রী ও প্রবীণা মহিলা কাছে এসে গেছে ওদের কথাবার্তা কানে আসছিল পার্বতীর চুরি কথা বলছিলেন ভদ্রলোক কোথায় যেন চুরি হয়ে গেছে পার্বতী রকম শুনল প্রবীণা কি একটা কথা বললেন পার্বতীকে একাই এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে তিনজনেই তাকালো। দাঁড়াবার মতন হাঁটার গতি মন্থর করল চুপ করে গেল তারপর আবার কথা বলতে বলতে চলে গেল চুরি জামারের কথায় পার্বতী অন্য বাড়ির কথা ভাবল আসবার সময় সে ঘরে দরজা ভেজে এসেছে তালা দেয়নি পুনেন্দ্রদের ঘরেও নিশ্চয় তালা দেওয়া নেই বাড়ি থেকে বেরোবার সময় পার্বতী কাছাকাছি বাড়ির সামনে খানিক পাইচারি করবে ভেবেই বেরিয়েছিল দরজায় তালা দেবার কথা মনে হয়নি অথচ সে খানিকটা পথ চলে এসেছে বাড়িতে ঠাকুর রয়েছে বিশ্বাসী পুরনো ঠাকুর কিন্তু মুহূর্তকয় কয় আগে পার্বতী ঠাকুরের উপর যতটা আস্থা রাখতে পেরেছিল এখন আর অতটা পারল না তার মন খুঁতখুঁত করল ঠাকুর রান্নাঘরে থাকবে কাজে ব্যস্ত থাকবে তার পক্ষে সামনের দিকের ঘরের উপর নজর রাখা সম্ভব না ঘরে হাতি ঘোড়া কিছু নেই তবু দু চারটে খুচরো সোনাদানা আছে টাকা পয়সা সবই ট্রাঙ্কে কাপড় চোপড়ও রয়েছে কেউ যদি সামনে দিয়ে ঠাকুরের অজান্তে ঘরে ঠুকে কিছু নিয়ে যায় বলার কিছু নেই পার্বতী আর দাঁড়ালো না ফিরতে লাগল চুরি চামারিতে তার অতটা ভয় নেই কিন্তু এখন তার অন্যরকম দ্বিধা এল বাড়ি থেকে একটা সামান্য কিছু যদি খোয়া যায় তবে ওরা বলবে সে কি দরজা খুলে তুমি বাইরে বেরিয়ে গেলে সাধারণ একটা বুদ্ধিও তো তোমার থাকবে এরকম বোকামি কেউ করে এভাবে চলে আসাটা বোকামি পার্বতী এখন আর সচরাচর বোকামি করতে চায় না বোকার মতন কাজকর্ম সে ভীষণ অপছন্দ করে চোখের সামনে বোকামি দেখলে তার বিশ্রী রাগ হয় দায়িত্বহীনতা আরও আতঙ্কের বিষয় একসময় পার্বতী দুই করেছে চূড়ান্ত বোকামি করেছে সেই সঙ্গে দায়িত্বহীন হয়েছে পার্বতী সামান্য দ্রুত পায়ে হাঁটছিল নিজের বোকামির জন্য তার একটা স্থায়ী ক্ষোভ থেকে গেছে সেই ক্ষোভ অবশ্য প্রত্যেহ তাকে পীড়া দেয় না সেটা স্বাভাবিকও নয় কিন্তু মাঝে মাঝে কোনো কারণে পীড়া দেয় বইকি। এই নিত্যদিনের সংসারে খেতে পড়তে স্বামী এবং ছেলেকে দেখতে শুনতে ছোট বোনের দায় বইতে এবং আরও দশ রকম চাহিদা মেটাতে মেটাতে নিজের এত সময় মনের এতখানি চলে যায় যে নিজের কোনো ক্ষোভ নিয়ে ভাববার সময় জোটে না তাছাড়া সব ক্ষতই শেষ পর্যন্ত শুকিয়ে যায় যদিও দাগ থাকে অনেক ক্ষেত্রে এবং আজীবনও সেটা মিলিয়ে যায় না পার্বতী এমন বয়সে এই বোকামি করেছিল সাধারণত যা বোকামির বয়স নয় তখন সে পরিপূর্ণ যুবতী নয় অথচ তাকে নাবালিকা বা কিশোরীও বলা যায় না এখন এলার যা বয়স বছর উনিশ কুড়ি তার চেয়েও বয়স তার বেশি ছিল বাইশ চলছিল তখন মুশকিল যে তখন যদি পার্বতী এমন কোনো আঘাত পেত যা ভীষণ বা মারাত্মক একটা ক্ষত সৃষ্টি করার মতন যা আরোগ্য হয় না দিনে দিনে শোষের মতন ঝড়িয়ে যায় তবে অন্য কথা ছিল সেরকম ভয়ঙ্কর কিছু ঘটেনি আজন্তত পার্বতী তা বেশ বুঝতে পারে প্রথমটায় তার লেগেছিল কিছুদিন সে যন্ত্রণা ভোগ করেছে ছটফট করেছে নিজে নিজে তারপর যা হয় ক্রমে সে জ্বালা যন্ত্রণা ক্ষত সেরে এসেছে পশুরা তাদের শরীরের ক্ষত জীব দিয়ে চেটে চেটে আরোগ্য করে করে। মানুষ তার মনের দিয়ে উপায় কি জীবন বলতে যা বোঝায় তা দু চার মাস বা দু এক বছরে কিছু নয় তার পথ এত আগবাগ ঘিরে এত জলের পাশ দিয়ে বছরের পর বছর ধরে চলে যে স্বাভাবিক নিয়মেই মানুষ বাঁচার জন্য অনেক কিছু সামলে নেয় পার্বতীর বেলায়ও দেখা গেল পার্বতী সামলে ফেলেছে বাঁচতে হবে তাকে ছেলে মানুষের আর বোকামি করে যা ঘটিয়ে ফেলেছে তার এমন কিছু মূল্য বাস্তবিক নেই ভবিষ্যৎ নষ্ট করার মতন মূর্খতা আর সে করবে না বাড়ির কাছাকাছি একেবারে নিজের এলাকার মধ্যে পৌঁছে পার্বতী হঠাৎ কাকে দেখে থমকে দাঁড়িয়ে পড়ল মুখ তুলে দেখল বাসনা একেবারে সামনে কেমন আলু থালু বেশভূষা বাসনার মাথার ফাঁপানো চুল ঘাড়ের কাছে দুলছে শাড়ির আঁচল যেন মাটিতে লুটোচ্ছে ওকে দেখলে মনে হচ্ছে এই মাত্র বিছানা থেকে ঘুম ভেঙে উঠে এসেছে সারা মুখে ফোলা ভাব শান্ত অলসভাবে বাসনা সামনে পাঁচারি করছিল পাশ কাটিয়ে চলে যাওয়াই ভালো ছিল পার্বতী পাশ কাটাতে গিয়েও পারল না দাঁড়াল বলল তুমি ভারী মোটা কলায় বাসনা বলল বেড়াচ্ছিলাম ও সারাদিন শুয়ে থেকে থেকে আর ভালো লাগছিল না তাই বাসনা দিয়ে যে বাড়িতে আছে পার্বতী খেয়াল করেনি ভেবেছিল শশধরদের সঙ্গে বেরিয়েছে আগ্রহ থাকলে হয়তো পার্বতী শশধরদের ঘর লক্ষ্য করত সে আগ্রহ তার ছিল না তাছাড়া দরজা ভেজিয়ে ঘরের মধ্যে কেউ বসে থাকলে পার্বতী বা জানবে কি করে পার্বতী এবার পাশ কাটিয়ে চলে যাবার জন্য পা বাড়াচ্ছিল বাসনা কথা বলল কোথায় গিয়েছিলি তুই বেড়াতে না ওরা কোথায় রবিরা বেড়াতে গিয়েছে পার্বতী অন্যদিকে চোখ ফিরিয়ে জবাব দিল ওরা বলতে বাসনা কাদের বোঝাতে চাইছিল পার্বতী ধরতে পারল না রবিদের না শশধরদের শশধররা যে বাড়ির খোঁজে গেছে বাসনাদি কি জানে জানে নিশ্চয় বাসনা অলসভাবে মাথা দুলিয়ে ছোট হায় তুলে জড়ানু গলায় শব্দ করল তারপর বলল এরা গেছে বাড়ির চেষ্টায় পার্বতী নিরুত্তর থাকল আমি বলেছিলাম বাসনা বলল চলে যেতে এখানে মানুষ বেড়াতে আসে শুধু নামেই খাটশিলা যাচ্ছে তাই বাসনার কথাবার্তা পার্বতী বড় বিশ্বাস করে না তবু সে ভাবল চলে যেতে চেয়েছিলে যখন চলে গেলেই পারতে যাচ্ছ না কেন মুহূর্ত কয় চুপচাপ থাকার পর বাসনা বলল এমন জানলে আমি কি এখানে আসি পার্বতীর ভালো লাগছিল না দাঁড়িয়ে থাকলেই কথা বলতে হবে ভাবভঙ্গিতে সে চলে যাবার উপক্রম করছিল বাসনায় বা কি করে এত কাণ্ডের পর কথা বলছে নির্লজের মতন সে বুঝতে পারছিল না বাসনে এবার বলল অত ছটফট করছিস কেন কিসের কাজ তোর দাঁড়া কটা কথা বলবো পার্বতীকে বাধ্য হয়ে যেন স্থির হতে হলো ঘরে আমার কাজ রয়েছে তোর কোনো কাজ নেই তুই আমার সামনে থাকতে চাস না আমার কাজ আছে রুক্ষভাবে পার্বতী বলল তুই যে যথেষ্ট কাজের মেয়ে আমি জানি বাসনা গা করল না বরং হঠাৎ বলল আমাকে তোর ঘেন্না কিসের মদ খেয়েছিলাম বলে কি হয়েছে মদ খেয়েছি তো খেতে ভালো লাগে খাই মাঝে মাঝেই খাই কাল বেশি খেয়েছিলাম বেশি খেলে সব জিনিসে শরীর খারাপ হয় বাসনার কথাবার্তা শুনে মনে হচ্ছিল তার কথায় কীরকম একটা অসংলগ্ন ভাব রয়েছে তুই আমাকে তাড়িয়ে দিয়ে ঘর ধুয়ে ফেলবি নাকি এই শেষের দিকের কথার বিদ্রুপটা পার্বতীর ভালো লাগল না বলল আগে যাও তারপর দেখব কী করি বাসনা বোধহয় এই মুহূর্তে এরকম কঠিন জবাব প্রত্যাশা করেনি পার্বতীকে দেখতে দেখতে বলল তুই আমায় ভাবিস কি আমরা এসেছি না তোরা যে যে এনেছিস কেন এনেছিস তোদের বুঝি গরজ নেই আমায় তুই খুব নোংরা মেয়ে ছেলে ভাবিস তাতে আমার বয়ে গেছে আমি বরাবরই নোংরা তবে তুই কেমন শুদ্ধ মেয়ে রে পার্বতী পলকে চোখ তুলে বাসনার দিকে তাকাল তার মাথা গরম হয়ে এসেছে আগে এবার যেন ঝাঁজ লাগল তোমার সঙ্গে বাজে কথা বলার সময় আমার নেই তুমি নোংরা না পরিষ্কার আমি তা জানতে চাইনি আমার বাড়িতে আমার সামনে এসব চলবে না পার্বতী চলে যাচ্ছিল বাসনা তীক্ষ্ণ করে বলল তোর বাড়িতে আমাদের মাতামাতি ইত্রামি না চলুক তোর নিজের চলবে না পার্বতী এগিয়ে এগিয়ে দাঁড়ালো পেছন ফিরে তাকালো কি বললে তুমি বলছি আমরা চলে গেলেই তুই বাঁচবি নাকি সে ভাবনা আমার শুধু তোর ভাবনা কেন আরও কত বাসনা বাসোনাদি তুই আমায় ধমকাতে আসিস না যখন নেশায় মরেছিলাম তখন ধমকেছিস কিছু বলিনি এখন আর ধমকাতে যাস না ওই মহিপতি লোকটার জন্য তোর এখন বড় ভয় তুই আমাদের কেন তাড়াচ্ছিস আমি বুঝি না তাড়াচ্ছিস নিজের গরজে কি ভাবিস তুই আমাকে তুই ওই লোকটাকে চিনিয়ে দিবি যথেষ্ট চিনি ওকে তোর বেশি চিনি পার্বতী যেন পাথর হয়ে দাঁড়িয়ে থাকল গল্পের বাক্সবাই রোমানানুপুর চ্যানেলে এতক্ষণ আপনাদের পড়ে শোনাচ্ছিলাম বিমল করে লেখে একটি উপন্যাস সঙ্গিনী আজ শুনলেন উপন্যাসটির দ্বিতীয় পর্ব আর গল্প পাঠিয়ে এতক্ষণ আমি আপনাদের সঙ্গে ছিলাম রোমানানুপুর আপনারা যারা এই চ্যানেলের গল্প নতুন শুনছেন আপনাদের সুবিধার্থে একটি বিনীত অনুরোধ যদি আপনারা আরও এমন উপন্যাস শুনতে চান তবে নিচে লাল সাবস্ক্রাইব বাটনে একটি ক্লিক করে রাখুন ও একটি লাইক করে রাখুন এতে এই চ্যানেলের ভিডিওগুলি খুঁজে পেতে আপনাদের সুবিধা হবে আর পাশে থাকা বেল বাটনেও ক্লিক করে রাখুন যাতে নতুন কোনো গল্প দেওয়ার সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় খুব ভালো থাকুন সবাই এই প্রার্থনা রইল